ভাতের মারের কিলিয়ার ছুপ রান্না করছি। ভাতের মারে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে, কম বেশি সবাই আমরা জানি। কিভাবে আমি রান্না করি সেটাই শেয়ার করছি। আমরা যদি বাসায় রাইস রান্না করার জন্য করে চাল সিদ্ধ করে নিই, সেই পানিটা ফেলে দিব না। আদা, ক্যাপসিকাম, মাশরুম, গাজর, পেঁয়াজ আর কাঁচামরিচ নিয়েছি। যে কোনো সবজি দিয়ে রান্না করতে পারে, কোনো সমস্যা নেই। আমি কিভাবে রান্না করি সেটাই দেখাচ্ছি। এই যে পানিটা ঝরিয়ে রেখেছিলাম, সেই পানিটা দিয়ে আজকে কিলিয়ার ছুপ রান্না করছি। নিয়ে নিলাম বাটার 2 চামচ। বাটারটা একটু গলে আসলে আদা আর রসুন 1/2 চামচ করে দিয়ে দিব। আপনারা ভাবতে পারেন যে ভাতের পানি দিয়ে কিভাবে কিলিয়ার স্যুপটা রান্না করা যায়। ওটা তো মাংস দিয়ে রান্না করলে খুব ভালো হয়। আসলে ভাতের মার দিয়েও কিন্তু রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগে। 1/2 কাপ মুরগি মাংস দিয়েছি, লবণ দিয়ে দিব 1/2 চামচ, ছোট চিংড়ি মানে আমাদের দেশি চিংড়ি মাছ দিব 1/2 কাপ। সবগুলো না একসঙ্গে একটু ভেজে নিয়ে তারপরে বাদ বাকি সব উপকরণগুলো এখানে দিয়ে দিব। সবজিগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব। আমরা যদি বাসায় ফ্রাইড রাইস তৈরি করি, প্রথমে আগে পোলার চালটা সিদ্ধ করে নিয়ে সেই পানিটা কিন্তু ফেলে দিই। ওই পানিতে কিন্তু প্রচুর পরিমাণ ভিটামিন থাকে, সেটা আমরা রেখে দিয়ে এরকম বাসায় একটা স্যুপ তৈরি করে নিতে পারি। এতে ফ্যামিলির সবাই খেয়েও কিন্তু খুব ভালো বলবে। ভাতের মারটা এখন দিয়ে দিব। দেওয়ার পরে বেশ কিছুক্ষণ এটা ফুটিয়ে নিব। তার আগে দিয়ে দিচ্ছি লেমন পাতা। লেমন পাতা ছুপে না দিলে স্যুপটা কিন্তু পরিপূর্ণতা আসে না। ঢাকনাটা ঢেকে রেখেছিলাম 5 মিনিটের জন্য করে, বলক এসেছে। এখন ঢাকনাতে নেমে একটু নেড়ে চেড়ে দিব। কিছুদিন আগে আমি একটা ফ্রাইড রাইস রান্না করেছিলাম, সেটার পানিটাই আমি স্টক করে রেখে দিয়েছিলাম যে এরকম একটা ক্লিয়ার স্যুপও রান্না করার জন্য করে। লেবু দিয়ে দিলাম, 1 চামচ লেবুর রস দিয়ে দিলাম। নামানোর আগ মুহূর্তে কিন্তু লেবুটা দিয়ে দিতে হবে। দেখে বুঝতেই পারছেন যে স্যুপটা কতটা পারফেক্টলি ভাবে হয়েছে আর দেখতে খুব ভালো লাগছে। যে স্যুপ নামানোর পরে একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। দেখে বুঝতেই পারছেন যে স্যুপের কালারটা কত সুন্দর এসেছে। আর ক্লিয়ার স্যুপ কিন্তু এরকম পাতলা টাইপের হয়, একদমই ঘন হয় না। আপনি চাইলে কিন্তু 1/2 চামচের মতো কর্নফ্লোর দিতে পারেন। আমি দিই নেই যেহেতু ভাতের মার একটু ঘন আছে। এখন পরিবেশন করে নিচ্ছি। দেখে বুঝতেই পারছেন একদম রেস্টুরেন্টের মতো আমি সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আমরা রেস্টুরেন্টে যেভাবে খেয়ে থাকি সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি। মোটামুটি সবাই আপনারা জানেন যে কীভাবে স্যুপ খেতে হয়। একটু সয়া সস নিয়ে নিলাম আর মরিচের ভিনেগার পানি নিয়ে একটু মিক্সড করে খেয়ে নিই। এরকম ক্লিয়ার স্যুপটা যদি কোনো রোগীকে রান্না করে দেওয়া যায় তার জন্য করে খুবই ভালো হবে। একদম লোভনীয় একটা ক্লিয়ার স্যুপ রান্না করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে, লাইক শেয়ার করবে। আল্লাহ হাফেজ।